247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি জনস্বাস্থ্য ও নারী বিষয়ে সেট-8 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আমাদের দেশে পুরুষদের মধ্যে অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা কত? উত্তর 10%। পরবর্তী প্রশ্ন, হৃদগতি 100 থেকে বেশি হলে তাকে কী বলে? ট্রাকিকার্ডিয়া। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে মহিলাদের মধ্যে অ্যানিমিয়া আক্রান্তের সংখ্যা কত? উত্তর 20.4%। পরবর্তী প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর ম্যালিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, দেহের আবরণী কলার শুষ্কতা রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে? উত্তর ভিটামিন এ এর অভাবে। পরবর্তী প্রশ্ন, তেঁতুলে কি অ্যাসিড থাকে? উত্তর টার্টারিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতে অপুষ্টিজনিত রক্তপলতায় আক্রান্ত শিশুর সংখ্যা মোট শিশুর কত শতাংশ? উত্তর 76%। পরবর্তী প্রশ্ন, লেবুতে কী অ্যাসিড থাকে? উত্তর সাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রতি বছর ভিটামিনের অভাবজনিত রোগে কতজন শিশু আক্রান্ত হয়? উত্তর 13,000 শিশু। পরবর্তী প্রশ্ন, কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে? উত্তর এবি বিভাগের রক্তকে। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন ইঞ্জেকশন কোন রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? উত্তর ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? উত্তর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। পরবর্তী প্রশ্ন, অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর ভিটামিন B12। পরবর্তী প্রশ্ন, মানবদেহের রক্তের গতি কত? উত্তর ঘন্টায় 11 কিমি। এখনও অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন সময় দুধে ফ্যাট জাতীয় খাদ্যের পরিমাণ কমতে থাকে? উত্তর গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? উত্তর ভিটামিন C। পরবর্তী প্রশ্ন, চকলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ কী থাকে? উত্তর নিকেল। পরবর্তী প্রশ্ন, একটি উপকারী ভাইরাসের নাম লেখো। উত্তর ফাজ ভাইরাস। পরবর্তী প্রশ্ন, বৃক্কের কাজ কী? উত্তর দেহে ও রক্তে জলের ভারসাম্য বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, মধুতে শর্করার পরিমাণ কত? উত্তর 78%। পরবর্তী প্রশ্ন, ডিমে কোন ভিটামিন থাকে না? উত্তর ভিটামিন C। পরবর্তী প্রশ্ন, গয়টার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? উত্তর আয়োডিন। স্যারের নতুন ICDS অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, যারা অংশগ্রহণ করতে আগ্রহী তারা অতি সত্বর যোগাযোগ করুন 8101451838 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। এই ব্যাচের সিট লিমিটেড, তাই আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন। পরবর্তী প্রশ্ন, 6 মাসের শিশুর স্কার্বি না হওয়ার কারণ কি? উত্তর মাতৃদুগ্ধে ভিটামিন C সমৃদ্ধ। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে কত শতাংশ শতকরা থাকে? উত্তর 6.8%। পরবর্তী প্রশ্ন, 1 মাস ধরে অনশন করলে দেহের ওজন কত হ্রাস পায়? উত্তর 12 কিলো হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন অল্পে নষ্ট হয়? উত্তর ভিটামিন C। পরবর্তী প্রশ্ন, খালি পেটে পেটের ব্যথা অনুভব হয় কোন রোগে? উত্তর গ্যাস্ট্রিক আলসার। পরবর্তী প্রশ্ন, উত্তপ্ত করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? উত্তর ভিটামিন C। এই PDFটি সম্পূর্ণ পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কটিতে জয়েন করুন, সেখানে আপনারা এই PDFটি সম্পূর্ণ পেয়ে যাবেন। EEG করা হয় কেন? উত্তর মস্তিষ্কের টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক ব্যক্তির বেলায় হৃদগতি মিনিটে কত? উত্তর 72 বার। আজকে শেষ প্রশ্ন, ECG করা হয় কেন? উত্তর হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অংশে। জয় হিন্দ।